ভবঘুরেদের টিকাকরণের উদ্যোগ নিল বনগাঁর স্বাস্থ্য দপ্তর। শনিবার বনগাঁয় পেট্রোপোল ভবঘুরে আবাসে বসবাসকারী 60 জনকে কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হয়। পাশাপাশি আবাসিক কর্মীদেরও এদিন ভ্যাকসিন দেওয়া হয়। সম্প্রতি বনগাঁ পুর প্রশাসক গোপাল শেঠ বনগাঁ ব্লক স্বাস্থ্য আধিকারিক ও বনগাঁ মহকুমা শাসকের কাছে পেট্রোপোল ভবঘুরে আবাসের আবাসিকদের ভ্যাকসিন দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনে সম্মতি দিয়ে শনিবার টিকাকরণের ব্যবস্থা করা হয়। এখানে যে ভবঘুরে আবাস যেটা বনগাঁয় রয়েছে, বহুদিন ধরে এখানে বিভিন্ন প্রান্তের যারা ভবঘুরে তারা এখানে সরকারি নিয়মে আশ্রয় নেয়, তাদের ভ্যাকসিনেশন হয়নি। এটা আমি চেয়ারম্যান হিসেবে আমার কাছে জানিয়েছিল, আমি SDO এবং BMH সাহেবকে জানিয়েছিলাম যে এদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হোক। আজকে বনগাঁ ব্লক এবং বনগাঁ পৌরসভাও তার সঙ্গে সামিল হয়ে এই আমাদের যে ভবঘুরে আবাসে সমস্ত যারা ঢাকাভেন্ট আছে এবং যারা এখানকার কর্মী আছে তাদেরকে ভ্যাকসিনেশন করা। আমার এখানে 60 জন ইনমেটস আছে, 60 জনেরই আজকে ভ্যাকসিনেশন হচ্ছে। বনগাঁ পৌরসভা এবং বনগাঁ ব্লকের যৌথ উদ্যোগে এটা হচ্ছে, জেলা প্রশাসনের নির্দেশে। সবাই ভ্যাকসিন পাচ্ছে? হ্যাঁ, সবাই পাবে আজকে। এদিন শুধু 60 জনের টিকা দেওয়া হলেও এরপর এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানানো হয় পুরসভার পক্ষ থেকে। তবে পুরসভার এই পরিকল্পনাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।